সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের অ্যাসালম সুগার মিলে গতকাল বিকেল চারটায় সূত্রপাত হওয়া আগুনের নির্বাপন হয়নি গত 23 ঘণ্টায়ও। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট ক্রমাগত চেষ্টার পরেও এই সুগার মিলের আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটা বলছেন যে গোডাউনটিতে আগুনের সূত্রপাত ঘটেছে সেখানে প্রায় 1,00,000 মেট্রিক টন কাঁচা চিনির উপাদান ছিল, যা অনেক ক্ষেত্রে দাহ্য। সে কারণে আসলে পুরো একটা দিন ধরে চেষ্টার পরেও আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন সুগার মিলের ইউনিট ওয়ানে, যেখানে রমজানকে সামনে রেখে চিনির কাঁচামালগুলো এনে রাখা হয়েছিল, সেখানে এই বিপুল পরিমাণ কাঁচামাল আসলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত। কিন্তু আগুন নির্বাপনের এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য অর্জিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটা বলছেন, মূলত এই গোডাউনটি একটা আবদ্ধ অবস্থায় যে কাঁচামালগুলো রাখা হয়েছে সেখানে প্রবেশের মাত্র একটাই পথ, এবং সেখান দিয়েই তারা যতটুকু পারছেন পানি ছিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছেন। কিন্তু আগুন যে ভয়াবহ আকার ধারণ করেছে তাতে আসলে এটা নির্বাপন করা, মানে পুরো ছাই হয়ে, পুরো উপাদানগুলো পুড়ে ছাই হয়ে না যাওয়া পর্যন্ত এগুলো নির্বাপনের তেমন কোনো সুযোগ হাতে নেই। আজ দুপুর 1টার দিকে তদন্ত কমিটির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এই সময় তারা আসলে ঘটনাস্থলের বাইরে থেকেই পরিদর্শন শেষে চলে যেতে বাধ্য হন। তারা জানান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আগুন নেভাটাই প্রথম কাজ, সেটা এখনো হয়নি। এছাড়া আমরা কথা বলেছিলাম অ্যাসালম সুগার মিল কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলছেন যে আগুনের কারণে হয়তো তাদের একটা চিনির যোগানের একটা বড় অংশই পুড়ে ছাই হয়ে গেছে। তবে তারা আশা করছেন কোনোভাবেই এই প্রভাবটা বাজারে পড়বে না। দেখতে পাচ্ছেন আপনারা একজন ব্যক্তি যে ফায়ার ফাইটারদের জন্য পানি নিয়ে যাচ্ছেন, আর যে জায়গাটা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন সেটা হলো সবগুলোই হলো পুড়ে যাওয়া চিনির উপাদান, যা পানির সাথে গলে ভেসে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বিশেষ করে বিএম কন্টেইনার ডিপোতে যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেটি প্রায় 3 দিন ধরে জ্বলেছিল। তবে এইবার এই যে অ্যাসালম সুগার মিলে যে আগুন, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে গতকাল এই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের 13টা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর একটা টিম অংশ নিয়েছিল, নৌবাহিনী, কোস্টগার্ড। কিন্তু আসলে দাহ্য পদার্থ হওয়ার কারণে এই আগুনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা আগুনটা যে আরও কাছ থেকে দেখাবো সেই উপায়টাও আসলে নেই। এখানে আমার আশপাশে যেসব জিনিসগুলো এখানে পানির সাথে ভেসে যাচ্ছে সবগুলোই দাহ্য, এবং প্রচণ্ড উত্তাপ। ফায়ার ফাইটাররা দিন রাত তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য।